এই একটা আলাদা ব্লাডের বাচ্চা, লাল ফুল ফিমেল। উড়ানের সাথে সাথে যেটা থাকা উচিত সেটা হচ্ছে নজর, যাতে পায়রা লস না হয়। বন্ধুরা নমস্কার, আমি পান্টি দাস সোদপুর থেকে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর দেখছেন ব্রিডিংয়ের ঘরেই আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে। আমি আমার বাড়ির পুরানো লাইনের কিছু কালাঙ্কা পেয়ার আজ শেয়ার করতে চাই, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। বেশ কিছু পুরানো ব্লাড লাইনের কালাঙ্কা পেয়ার আমার বাড়িতে রয়েছে, আর এই ব্লাড লাইনটা আমি গত 8 বছর বা তার বেশি সময় থেকেও ধরে রেখেছি। আর এই ব্লাড লাইনের শখ আজকে আমি আপনাদের করাতে চাই। আর এই কলকাতা শহরে অনেক পায়রা প্রেমিক আছে যাদের আমি এই ব্লাড লাইনে পায়রা দিয়েছি, আর পরে তাদের কাছ থেকে যখন আমরা ফিডব্যাক নিয়েছি খুব ভালো ফিডব্যাকই পেয়েছি, পজিটিভ ফিডব্যাক। পায়রা ফ্লাইং নিয়ে যখন ফিডব্যাক নিয়েছি বা পায়রার নজর নিয়ে, তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তাহলে বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে এক এক করে আপনাদের ধাড়ি পেয়ার শখ করাই। বন্ধুরা এই এক জোড়া খাঁচার মতো আমি রেখেছি, ধাড়ি পায়রা, বাড়ির বাচ্চা, কিন্তু এখন ভারী পরে ফেলেছি, এর বাচ্চা করছি আমি। সবার প্রথমে আমি নর পায়রা শখটা আপনাদের করাবো, এটা দেখুন আপনারা। শুধু এই পায়রার মধ্যে উড়ান আছে সেটা আমি বলবো না, উড়ানের সাথে সাথে যেটা থাকা উচিত সেটা হচ্ছে নজর, যাতে পায়রা লস না হয়। এই পায়রার মধ্যে এক নজরও খুব ভালো আছে, কখনো এই পায়রা লস হয় না। দেখুন একটা মেল বার্ড, বাড়ির বাচ্চা আমার। 2020 সালে এই পায়রাটা আমি খুব উড়িয়েছি, খুব 38 ডিগ্রি 39 ডিগ্রি টেম্পারেচারে আমি 3টের পর এই পায়রা নামিয়েছি সকালে ছেড়ে। আর এই পায়রার যত বাচ্চা আছে আপনি এক পর দু পর থেকে এর বাচ্চা ওড়াতে শুরু করতে পারবেন, বাচ্চা কখনোই লস হবে না। এর বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে এর বাচ্চা যখন প্রথম দিন আপনি আকাশে ছাড়বেন দেখবেন কোনো কিছু ভয় হট করে উড়ে গেছে, সেদিন আর বাড়িতে আসবে না, কিন্তু 2 থেকে 3 দিন পর আপনার বাড়িতে আসবে, একদম বাড়িতে আসবে। আর বাড়িতে আসার পর যখন পায়রাটা সেট হয়ে যাবে আর কোনো দিন পায়রা কোথাও যাবে না, যা নাটক করার প্রথম দিনই করবে এর বাচ্চা। দেখুন পায়রাটা, আর এই পায়রার বাচ্চা আপনি যদি দীর্ঘদিন ধরে ওড়ান আর কোনো দিন যদি পায়রাটার বাচ্চা আপনার বাড়িতে না নামে, তাহলে এই পায়রার ব্লাড লাইনের প্রতি বিশ্বাস হারাবেন না। পায়রা যদি অসুস্থ না থাকে পায়রা আপনার বাড়িতে নামবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা জানি আকাশে অনেক শিকারি পাখি ওড়ে যেমন বাজ, আর বাজের প্রিয় খাবার হচ্ছে পায়রা। এটা মনে রাখবেন, বাজটাও হয়তো পায়রাটাকে ধরে নিতে পারে, কিন্তু এই পায়রা ব্লাডের প্রতি কখনো বিশ্বাস হারাবেন না, কারণ আমি হারাইনি। এবার এই পায়রার আমি আপনাদের পাটা দেখাবো, দেখুন পাটা ভালো করে। পায়রা পায়ে প্রতিটা বাচ্চা এরকম পর থাকবে, এই পর থাকার ডিপলি মিনিং আছে, কিন্তু পর থাকবে মানে কী ধরনের পর সেটা দেখতে হবে, পর থাকার ডিপলি মিনিং আছে। এইটা হচ্ছে এটা বাফাদারের সাইন, দেখুন পাটা আবার ভালো করে দেখুন, এটা হচ্ছে বাফাদারের সাইন। এদের বহু বছর ধরে ব্লাড লাইনটা ধরে রেখেছি। এবার আমি এর ফিমেলে শখ করাবো, এর ফিমেল আমি কম করে 15টা বাচ্চা করেছি, 15টা বা তার বেশি বাচ্চা করেছি। আর এখন ফিমেলটা রেস্টে আছে, আর রেস্ট চলাকালীন আমি উড়াচ্ছি, কিন্তু ওড়ানে কোনো ফরক আসেনি, আগেও যা উঠতো এখনও তার থেকে ভালো উঠছে, ম্যাচিউর আরও বেশি হয়ে গেছে। এই হচ্ছে ফিমেলের, এবার মেল ফিমেল দুটোকে একসাথে ধরে আপনাদের শখ করাবো।
কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই কমেন্ট করে। পায়রা স্ট্যান্ডিং, ওড়ান, এর প্রতিটা বাচ্চা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, চোখ বন্ধ করে একদম। ছেড়ে দিলাম, এই হচ্ছে একটা ফিমেল, এই ফিমেলটাকে আমি আপনারা এখন হাতে ধরে শক করাবো। এটা সম্পূর্ণ আলাদা লাইনে, আলাদা লাইনে কালাঙ্কা পায়রা। এই তো আমার বাড়ির বাচ্চা, দেখুন ফিমেলটা। আচ্ছা, এদের এর ঘটনা বলি, এরা দুই বোন হয়েছিল, একে অপরে এতটাই অবিকল ছিল, পুরো কার্বন কপি, মানে বড় বড় পায়রা বাজ কনফিউজ হয়ে যেত এই পায়রা দুটো যখন একসাথে দুই বোন ছাড়তো, আর দুই বোনই আকাশে খুব ভালো উঠত। তো আনফর্চুনেটলি এর এক বোনকে বাজে মেরে দেয়, একই ডিমের বাচ্চা ছিল, দুর্ভাগ্যবশত একটি পায়রাকে আমার বাজে মেরে দেয়। আর তারপর থেকে এই ফিমেলটাকে আমি চেপে দিই, মানে বাড়িতে বসিয়ে দিই। দেখুন পায়রা তো অনেক হয়, কিন্তু সব পায়রা ব্রিডিংয়ের জন্য আদর্শ হয় না, কিছু কিছু পায়রা এতটাই ভালো লাগে যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এই পায়রা আমার বাড়িতেই মরবে, এই পায়রা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। তার মধ্যে এই পায়রাটা হচ্ছে আমার বাড়ি একটি পায়রা। এবার এই পায়রাটা আমি আপনাকে পা দেখাবো, দেখুন এর পা, দেখতে পাচ্ছেন বা পায়ের পর, দেখুন এরও নাসেল আছে, আলাদা নাসেল, সম্পূর্ণ আগের নাসেল না, এটা আলাদা নাসেলের পায়রা আছে আমার বাড়ির। পায়ের পাঞ্জা দেখুন, 110% গ্যারান্টি আছে এদের বাচ্চা। এই পায়রাটাকে আমি ধারি করে ফেলেছি, এর ডিম বাচ্চা করছি, আর এর আমি কম করে 10 পিস বাচ্চা করেছি এই পর্যন্ত ডিম চালান করে, আর প্রতিটা বাচ্চা ইউনিক হয়। আর এই পায়রা আপনার লঙে ওড়ে, এক জায়গায় থাকে না, লঙে যায়। দেখুন আরেকটা নড়ে শখ করাচ্ছি, একটা নড় পায়রা আছে, আচ্ছা প্রতিটা কিন্তু এগুলি আলাদা আলাদা লাইনের আপনাদের পায়রা দেখাচ্ছি, এরা কেউ কিন্তু ভাই বোন না, আর আমি ইনব্রিডিং করি না যে ভাই বোনের জোড়া দিয়ে, এমন নয়, ঠিক আছে। এই ধরনের পায়রা কম করে আমি 100 পিস, হ্যাঁ 100 পিস, ঠিক শুনেছেন, 100 পিস বাচ্চা করেছি আর টেস্টও করেছি, আর প্রতিটা বাচ্চাই মানে ওরা নাকি লাস্ট 7-8 বছরে এর 100 পিস বাচ্চা করেছি আমি ডিম চালান করে, এই লাইনের পায়রা। দেখুন আরও দাঁড়িয়ে আছে, আর সকাল 5:30-6টার সময় আমি পায়রা ছেড়ে দিই, আর এই ঘরের হাইট কম করে 10 ফুট, বুঝতেই পারছেন এক একটা পায়রা ধরা কতটাই মানে কঠিন, আর একার দ্বারা এতগুলো পায়রা ধরা, তবুও আমি যতটুকু পারছি কালাঙ্কা পেয়ার ধরেছি, আপনাদের সেই পায়রাগুলো শখ করেছি এক এক করে। দেখুন এই একটা পায়রা, কালাঙ্কা পায়রা, পাঞ্জা দেখুন, এও আমার বাড়ির বাচ্চা। পায়রাটা খুব ভালো উঠছিল, কিন্তু আমি এখন ব্রিডিংয়ে বসিয়েছি পায়রাটা, গত বছর উড়িয়েছি পায়রাটা। এবার বন্ধুরা আমি আপনাদের কিছু পাঠ্য পায়রা শখ করাবো, 8-9 বছরের পায়রা। আর এই একটা নতুন জোড়ার বাচ্চা, এর ফার্স্ট বাচ্চা আমি টেস্ট করা হয়ে গেছে, 6 ঘন্টা আপে যাচ্ছিল, কিন্তু পায়রাটা দুর্ভাগ্যবশত বাজ মেরে দিয়েছে, দেখুন। ভালো করে ধরে শখ করানোর চেষ্টা করছি, গায়ে খুব কষ,
দেখুন ধরতে কত অসুবিধা হচ্ছে, দেখুন পাঠা পায়রা আছে, জেনারেশনটা ধরে রাখার জন্য এই দুটো বাচ্চা আমি চেপে দিয়েছি, এই দুটো বাচ্চা আমি ছাড়িনি, কারণ আগের বাচ্চা দেখেছি পারফরমেন্স আমার দেখা হয়ে গেছে, ওড়ানো দেখা হয়ে গেছে, তাই দুটো বাচ্চা চেপেছি, এর পরের বাচ্চাগুলো আবার আকাশে ছাড়বো ব্লাডটা ধরার জন্য, কারণ বলা যায় না 40 ডিগ্রি টেম্পারেচারে কখন কোন পায়রা স্ট্রোক হয়ে যেতে পারে, হিট স্ট্রোক, তো সেই জন্য একজোড়া বাচ্চা আমি সবসময় চেপে দিই, নর্মালে একজোড়া চেপে দিই, এটা দিয়ে আবার ঘোরাবো। এটা হচ্ছে আরেকটা ধাড়ির, ফার্স্ট যে ধাড়ি দেখিয়েছিলাম সেই লাইনের পায়রার বাচ্চা, এই পায়রাটা আমি উড়াবো, পায়রাটার পর দেখুন পর এই পাশে পর দেখুন, কালাঙ্কা খুব শখের ব্লাড, এটা আমার বাড়ির নেক্সট আরেক জোড়া বাচ্চা, আর ভুল করবেন এই বাচ্চাটা এর আগে আমি আপনাদের দেখাইনি, সেই বাচ্চাটা আলাদা ছিল, এটা আরেক জোড়া বাচ্চা, আর দেখুন পায়রার লেজ দেখুন পা আচ্ছা, এই উড়ান কতক্ষণ আছে, এই গরমে 6 থেকে 7 ঘন্টা যাচ্ছে, 6 থেকে 7 ঘন্টা নর্মাল, আপনারা চাইলে আরও এর থেকে বেশি উড়াতে পারেন ট্রিটমেন্ট করে। আচ্ছা ট্রিটমেন্ট শব্দটা ভুলভাবে নেবেন না, ট্রিটমেন্ট মানে হচ্ছে কিন্তু স্টেরয়েডের কথা আমি বলছি না, ট্রিটমেন্ট মানে হচ্ছে পায়রাটাকে একটু আরও একটু ভালো ফুড দিয়ে একটু যদি পারেন একটু শরীরটাকে ঠান্ডা করে নিতে পারেন গরমে, বেশি না এই তাল মিছরি মৌরির জল এগুলো খেয়ে, এগুলো আপনার আমরা নিজেরাও খাই, মানুষরা খাই, ট্রিটমেন্ট বলতে কিন্তু আমি এটা বুঝি, কোনো স্টেরয়েড গলি ওর কথা আমি বলছি না। দেখুন বাচ্চা দুটো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নর্মাল কলের জল খাইয়ে পায়রা 6 ঘন্টা আপ যাচ্ছিল, 7 ঘন্টা টানতে পারেনি, 6 ঘন্টা 6.5 ঘন্টা সেদিন গিয়েছিল পায়রা, আর টেম্পারেচার ছিল 42 ডিগ্রি, 42 ডিগ্রি কম বেশি ছিল, ঠিক আছে, সেই গরমে বুঝতেই পারছেন এই টেম্পারেচারে নর্মাল এই খাবার খাইয়ে 6 ঘন্টা 6.5 ঘন্টা একটা পায়রাকে টানা চারটিখানি ব্যাপার নয়। আর আপনারা চাইলে যদি মনে করেন শরীর ঠান্ডা করে পায়রা ওড়াবেন একটু, যেটা বললাম কিছুক্ষণ আগে, হ্যাঁ প্রতিটা মানুষ নিজের মতো ট্রিটমেন্ট করে, আপনাদের কম বেশি অভিজ্ঞতা আছে, আপনারা নিজের মতো ট্রিটমেন্ট করলে এই পায়রা, আমি নিজে 3:40 এই লাইনে পায়রা নামিয়েছি, 3:40 সকালে ছেড়ে বিকাল 3:40 38-39 ডিগ্রি টেম্পারেচার গরমে নামিয়েছি পায়রা, আর এই ধরনের পায়রা কম্পিটিশনের জন্য একদম আদর্শ পায়রা, সবচেয়ে বড় কথা গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে আমার বাড়ি কালাঙ্কা পায়রা গ্যারান্টি আছে। আচ্ছা এখন আমি একটু ফিমেলে মেল ফিমেলে ঘরে গিয়ে আপনাদের কিছু পাঠ্যা পায়রা যেগুলো আমি উড়াচ্ছি সেই পাঠ্যা পায়রা কিছু শখ করো, দেখতে থাকুন। তাহলে ফিমেলে ঘরে যাওয়া যাক, এই ফিমেলের ঘর, আজকে শুধু আপনাদের কালাঙ্কা পায়রাই দেখাবো, অন্য কোনো পায়রা দেখাবো না, কালাঙ্কা ফিমেল, এই পায়রাটা অলরেডি উঠছে আমার বাড়িতে, পাঠ্যা পায়রা দেখুন, পায়রাটা দেখুন নেক্সট, এটা আলাদা একটা ফিমেল আছে, সব উঠছে বাড়িতে সব, আর স্ট্যান্ডিং সেফ সব কিছু দেখুন, এটা আলাদা ব্লাডের,
যতটুকু পারছি আপনাদের দেখিয়ে সব করাচ্ছি। এই একটা আলাদা ব্লাডের বাচ্চা, এটা এখনো সেট হয়নি। এটা বিডিংয়ের ঘর দিয়ে এই ঘরে নিয়ে এসেছি ওড়াবো বলে। দেখুন উপরে একটা বসে আছে কালাঙ্কা। আচ্ছা এটা উপরে একটা মাদি আছে, দেখুন এর ঠোঁটটা কালো হয়। এটা আলাদা ব্লাড লাইনের, খুব ছটফটে পায়রা। এই কালাঙ্কা মাদিটা দেখুন, এটা সম্পূর্ণ আলাদা ব্লাড। একটা ফিমেল দেখুন, নিচেও কিছু আছে বন্ধুরা। ঘর ছোট, ঢুকলে প্রচণ্ড লাফালাফি করছে। যতটুকু পেরেছি আপনাদের ফিমেলে সব করাচ্ছি। এখানে সব পায়রা উঠছে, মোটামুটি ম্যাক্সিমাম পায়রা উড়াচ্ছি। আর কোনো পায়রা আমি রেস্টে রাখি না, বিডিংয়ের ঘর দিয়ে এই ঘরে নিয়ে আসি ওড়ানোর জন্যই। এখানে কালাঙ্কা আছে, ফুলশিরা আছে, দোয়াজ আছে। দেখুন একটা লাল ফুল পায়রা, কালাঙ্কার ভাই আপনাদের সব করে দিচ্ছি। হ্যাঁ বলেছিলাম কালাঙ্কা ছাড়া অন্য পায়রা সব করাবো না, তো যেহেতু হাতের সামনে এসছে পায়রাটা সব করে দিচ্ছি। লাল ফুল ফিমেল, এবার আমরা মেল পায়রা ঘরের দিকে চলে যাই। মাদি শক করিয়েছি, একটু নড়া তো শক করানো উচিত। সবার আগেই একটা নড় দিয়ে শক করাচ্ছি। ক্রুশে আছে পায়রাটা, এক পিস আছে দেখুন। এই একটা আছে দেখুন, আচ্ছা রিং এর কালার এক হলে ভাববেন না যে একই পায়রা দেখাচ্ছি, ঠিক আছে। রিং নাম্বারটা ইম্পর্টেন্ট, রিং এর কালারটা ইম্পর্টেন্ট না। আরো কিছু কালাঙ্কা দেখানো শখ ছিল, দেখি নিচে বসে আছে। এই এই একটা বদমাস, খুব ভালো উঠছে পায়রাটা। বন্ধুরা যতটুকু পেরেছি আমি শখ করেছি আপনাদের। এইভাবে মাঝে মধ্যে আপনাদের পায়রার শখ করাবো, আর একই পায়রা দেখিয়ে শখ করাবো না। নতুন নতুন বাচ্চা হচ্ছে, আলাদা আলাদা ব্লাডের জোড়া বাজছি, সাকসেসফুল হচ্ছি, আর সেই পায়রাগুলো আপনাদের নিয়মিত শখ করাবো। আর বেশি সময় নষ্ট করবো না, অনেক বেলা হয়ে যাচ্ছে, আর ব্রিডিংয়ে পায়রাকে খেতে দিতে হবে। এই পায়রা সব ছাড়া হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, এরা খাওয়ার জন্য ওয়েট করছে সব। শেষ করার আগে কিছু ছোট কথা বলতে চাই, আমি একজন ব্রিডার, তো আমি বাইরে থেকে পায়রা নিয়ে এসে সেই পায়রা কাউকে সাজেস্ট করি না, আর আমি বাইরে থেকে পায়রা কিনি না। আর কিনলো রেয়ার, পুরনো পায়রা লাস্ট কবে কিনেছিলাম আমি বলতে পারবো না। চোখের পায়রা আমি কিনি, বাট পুরনো পায়রা আমি কিনি না, নিজে ব্রিডিং করি আর পুরনো লাইনটা ধরে রেখেছি। আর এই পুরনো লাইনটা আমি বহু বছর আগে আনিয়েছি, সালটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তবুও আপনি ধরে রেখেন 8 বছর মিনিমাম। আর লকডাউনের সময় পায়রাগুলো আমি ওড়ানো শুরু করি, কারণ তার আগে আমার চাকরি ছিল লেক টাউনে, আমি চাকরি করতাম। তো সকালে বেরিয়ে যেতাম 9টা 10টা, রাত 9টা 10টা আসতাম, পায়রা ওড়াবো বলে সেই মানে সময়টা পেতাম না। লকডাউনের পর থেকে প্রতিটা পায়রা আমি জোড়া করি, আর প্রতিটা বাচ্চা মানে আমি নিজে উড়িয়ে টেস্ট করি, তারপর সেই জোড়া করে তারপর মানুষদের সাজেস্ট করি যে এই পায়রা বাচ্চা আপনি নিতে পারেন। আর
আর এখন কিছু পায়রা ছাড়া আছে, স্ক্রিনের নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 8981475641, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আর এই ধরনের পায়রা যদি লাগে আপনারা ডাইরেক্ট কল করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।